ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সমস্ত বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করে রেখেছিলেন তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের ইতিহাস আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত হলো, কারা কারা ঘর পাবেন চূড়ান্ত হলো তালিকা। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের আবাস যোজনার ফাইনাল লিস্ট জারি করার পর এবার কারা কারা ঘর পেতে চলেছেন রাজ্যে, সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নবান্ন থেকে নির্দেশ গিয়েছিল আগে, গত বছরের শেষ দুদিনের মধ্যে অধিকাংশ কাজই সেরে ফেলতে পারল বিভিন্ন জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণ প্রকল্পে অনুমোদন পেল রাজ্যের 10,19,795 জন উপভোক্তা। শনিবার অর্থাৎ গত বছরের শেষ দিন পর্যন্ত জেলা প্রশাসন সমীক্ষা চালিয়ে এই উপভোক্তাদের নাম চূড়ান্ত করেছে বলে সূত্রের খবর। যদিও রাজ্যের জন্য 11,36,488 লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, অর্থাৎ লক্ষ্যমাত্রার 89.73% পূরণ করতে পারল রাজ্য। আগামী মার্চ মাসের মধ্যে অর্থাৎ চলতি আর্থিক বছরে এই বাড়ির নির্মাণ কাজ শেষ করতে হবে। প্রথম থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করতে নাজেহাল হয়েছে প্রশাসন। স্বজন পোষণ থেকে শুরু করে তালিকা তৈরিতে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। এই পরিস্থিতিতে স্বচ্ছ তালিকা তৈরি করা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল জেলা প্রশাসনের কাছে। যোগ্য উপভোক্তা তালিকা যাচাইয়ের পাশাপাশি নতুন 13,88,770 জনের নাম আবাস প্লাস তথ্যভাণ্ডারে নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। গোটা প্রক্রিয়াটা হয়েছে মাত্র 22 দিনে, যা প্রশাসনিক বিচারে নজিরবিহীন বলে জানাচ্ছেন আধিকারিকদের একাংশ। কারণ 9-10 ডিসেম্বর থেকে গ্রামস্তরে তথ্য যাচাইয়ের সমীক্ষা শুরু হয় আর সমীক্ষার কাজ শেষ করে তালিকা চূড়ান্ত হয় 31 ডিসেম্বর। পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে গৃহ নির্মাণ সবচেয়ে বেশি অনুমোদন পেয়েছে বাঁকুড়া জেলা, 98.20%। এই জেলায় 72,516 জন উপভোক্তার অনুমোদন দেওয়ার জন্য লক্ষ্যমাত্রা স্থির ছিল। তবে সংখ্যাতত্ত্বের হিসেবে সবচেয়ে বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন কুচবিহার জেলাতে। যাচাই 119,275 জন যোগ্য উপভোক্তাকে নির্বাচিত করা হয়েছে, যদিও এই জেলার জন্য বরাদ্দ ছিল 137,910 জনের নাম। এরপরে রয়েছে দক্ষিণ 24 পরগনার নাম, এই জেলায় 104,733 জন উপভোক্তার গৃহ অনুমোদন পেয়েছে, পাওয়ার কথা ছিল 120,179 জনের। তালিকা অনুসারে শতাংশের হিসেবে মুর্শিদাবাদের সবার শেষে। এই জেলার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় 49,823 জন উপভোক্তাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা স্থির হয়েছিল। শেষ পর্যন্ত ঝাড়াই বাছাই করে 37,099 জনকে যোগ্য উপভোক্তা হিসেবে নির্বাচন করা সম্ভব হয়েছে, অর্থাৎ 74.46%। পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের তালিকা অনুসারে যাচাইয়ের পরে লক্ষ্যমাত্রার 90% বেশি উপভোক্তা নির্বাচিত হয়েছে 9 জেলায়। এই তালিকায় বাঁকুড়ার পর বাকি 8 জেলা হলো পুরুলিয়া 97.74%, হাওড়াতে 96.50%, পশ্চিম বর্ধমানে 95.60%, পশ্চিম মেদিনীপুরে 93.13%, উত্তর দিনাজপুরে 93.11%, বীরভূম জেলাতে 93.10%, পূর্ব বর্ধমানে 92.91%, হুগলি জেলাতে 91.6%। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ফাইনাল লিস্ট জারি হওয়া নিয়ে আজকের গুরুত্বপূর্ণ।